আবার কোকিলের ডাকটা শুনতে পাচ্ছি, বাট এই গাছে নেই, আজকে একটু দূরে কোনো গাছে আছে। তোমরা শুনতে পাচ্ছ কোকিলের ডাকটা? নতুন পাতা ইন মাই মানি প্ল্যান্ট। রুটস হয়ে গেছে, অনেকটা রুটস হয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডিসেন্ট ম্যাজিক। আর আজকে যেমন বললাম, এখন বাজে 9:30, আমাদের ঘুম থেকে উঠতে অবভিয়াসলি একটু দেরি হয়েছে, বাট আমার কিছু কিছু ছোটো ছোটো কাজ ছিল, তো কালকে আমি করতে ভুলেছিলাম, তো আমি করে রাখলাম এখন। আর টু অ্যাডিশন টু মাই প্ল্যান্ট ফ্যামিলি, আজকে এগুলোর আনবক্সিং আছে, হয়তো থাম্বনেল থেকে বুঝিয়ে গেছে, তো প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকো। আর আজকে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, তো দেখি আমি আম নট শিওর কখন বেরোবো, কারণ এখন একটু ক্লাউডি, বৃষ্টি হয়তো পড়বে না, বাট দেখা যাক। আর ঋষিকা গেছে রেডি হতে, অ্যান্ড ইন দ্য মিনওয়াইল আই উইল জাস্ট ব্রেক দ্য কী বলছি আমি অ্যান্ড ইন দ্য মিনওয়াইল আই উইল মেক দ্য ব্রেকফাস্ট। সো চলো সঙ্গে থাকো। ওকে, সো এখন লাঞ্চ করতে বসেছি, আজকে লাঞ্চের আগে যাওয়ার কথা ছিল মোড়ে, বাট হয়নি বিকজ অফ আমি আবার কি করলাম। হ্যাঁ, মানে ওই কেউ যদি না ওঠে, মানে কেউ যদি ঘুমিয়ে থাকে, তাহলে তাকে কি করে নিয়ে যাওয়া যাবে। তো আমরা এখন হচ্ছে লাঞ্চ করে নেবো, তো লাঞ্চের জন্য আজকে বলো কি লাঞ্চ। লাঞ্চের জন্য আজকে একটা স্পেশাল ডিশ আছে, আচ্ছা দেখি দাও চলো দেখে নাও একটু। তো দেখো, বুঝতে পারছো কি মাছ এটা? এটা ইলিশ মাছ। তো ইলিশ মাছের ভাপা, সাদা ভাত আর মিষ্টি দই আর এক স্যালাড আছে। আর হচ্ছে এখানে ঋষিকার কিছু একটা এসছে, সেটা কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আমি তো আজকাল জানতেও পারছি না কী কী আসছে। আর একটা স্যাড নিউজ হচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আমি দাঁড়া জুম করি একটু জুম করে দাও তো একটু। হ্যাঁ, দেখেছো তো, একজন হয়ে গেছে, একটা মাছ মারা গেছে কালকে। তো আমরা ভাবছিলাম যে ওটাকে কি করা যায়, তো মা বললো একা নাকি এরা বাঁচে না, তো তার জন্য মেবি গিয়ে আরো একটা নিয়ে আসবো। বাট এনিওয়ে, ইট ওয়াজ ভেরি স্যাড। হঠাৎ করে মানে আমি কালকেই রাতে বেলায় তো একদম ঠিক ছিল, খেলে দিল। তো এই ঘটনাটা আজকেই ঘটেছে। তো সকালবেলা আমি যখন ফ্রিজ খুলতে এসেছি, তো দেখি যে একটা মাছ মানে স্টিল মানে নড়াচড়া করছে না। তো তখন আমি ওই বোলের সামনে গিয়ে ওখানে পোক করলাম, তাও দেখছি নড়ছে না। তো তখনই বুঝতে পারলাম যে মাছটা মারা গেছে। ইটস ভেরি স্যাড ফর আস। তো ভাবছি যে আর একটা মাছকে নিয়ে আসবো, কারণ কি এরা একা থাকতে পারে না। তো দেখি আজকে খাওয়ার পর একটু বেরোবো। এই ঋষিকা, কখন কখন যাবো আমরা? চলো না, ড্রেস আপ করি। ড্রেস রেডি। তো আমরা এখন মোড়ে যাচ্ছি। তো মোড়ে আগের দিন হচ্ছে আমরা সেই মনে আছে ভুলে গেছিলাম 200 টাকা, এটা আমরা লিখে রেখে দিয়েছি, আজ পর্যন্ত মনে নেই। এই এই যে স্টিকি নোটসে লেখা আছে, তো এটা কেউ রিডিম করতে হবে যাতে আমাদের ওটা ভুলে না যায়। আর ওটা 31st অফ দি লাস্ট ডে। হ্যাঁ, ওটা 31st অফ দি লাস্ট ডে, মানে তাই জন্য যাচ্ছি আজকে। আর ওর দুটো গিফট আছে, রাখি গিফট, তো সেটাও আমরা তোমাদের আনবক্সিং দেখাবো। তো চলো আমরা ততক্ষণ হচ্ছে উবারে উঠি, অ্যান্ড উইল টক ফ্রম দেয়ার। ঋত্বিকা মানে ঋষিকার বোন, যাকে তোমরা অনেক ভিডিওতে দেখেছো, যেমন কুড়িনু নাচনে দি, এখানে গিয়ে ক্লিক করে একবার দেখে নিতে পারো, ওই ভিডিওটা ছিল। তো আমি যেটা চট করে খুলে নিই কি আছে। ঋষিকা জানে, আমাকে বলেনি কি আছে। একদম সিম্পল, বাট মোস্ট ইম্পর্টেন্টলি আমার এটা খুব ভালো লেগেছে, আমি এটা আমার গাছে
বাট এটা জল দিলে আমার টেবিলটা যাতে যখন জল দিতাম তখন একটু বাইরে নিয়ে গিয়ে দিতে হবে। আচ্ছা এখানে একটা ছোট মেসেজ আছে দেখি, টু সন্দীপ দা, ইউ নেভার সে নো, ইউ নেভার সে এনিথিং ইজ ইম্পসিবল অ্যান্ড ইউ নেভার সে ইউ কান্ট, দ্যাটস মাই ব্রাদার, মাই সুপারম্যান হু মেক্স থিংস পসিবল অ্যান্ড হু মেক্স মাই লাইফ স্মুদার, আই লাভ ইউ মাই ডিয়ার ব্রাদার, উইশিং ইউ হ্যাপি রক্ষাবন্ধন। সো আই শেয়ার ইট উইথ ঋষিকা অ্যাজ ওয়েল, মানে উই বোথ বিং, আমি ওরকমই, আই ডোন্ট সে নো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস মেসেজ ঋতিকা, ইটস ওয়াজ আ ভেরি নাইস গিফট, রিয়েলি আই রিয়েলি লাইক দিস গিফট, মানে দিস থিংস আমাকে এরকম ছোটো ছোটো জিনিস খুব ভালো লাগে, সো থ্যাংক ইউ অ্যান্ড ব্যাক টু দ্য ওয়ার্ল্ড। আজকে অদ্ভুত রকমের ফাঁকা ছিল, মানে এরকম ফাঁকা আমি জীবনেও দেখিনি স্টোরটা, তো উবারের জন্য এখন ওয়েট করছি, মোটামুটি সব কেনাকাটি হয়ে গেছে। আজকে জানি না, আজকে লকডাউনও নেই এখানে, বাট খুব ফাঁকা, রোববার দিনে এত ফাঁকা ছিল, তো এখন যাচ্ছি বাড়ি, তো আমরা যাচ্ছি বাড়ি, তো আমার বলেছিলাম যে আরও একটা আনবক্সিং দেখাবো, তো সেটা ততক্ষণে দেখানো। আমরা বাড়ি পৌঁছে আজকে একটা স্পেশাল কিছু বানানোর আছে, বাট ঋষিকার ঘুম পাচ্ছে। তো এই হচ্ছে আমার সেকেন্ড গিফট ফর রাখি, আর এই গিফটটা হচ্ছে আমাকে পাঠিয়েছে টয় দিদি, আমার পিসির মেয়ে। তো টয় দিদি প্রত্যেক বছরই, মানে দুই দিদি, একজনকে তো আমি শুধু দিদিভাই বলি, একজন টয় দিদি, তো আমাকে প্রত্যেক বছরই কিছু না কিছু ভাবে আমি পেয়ে যাই রাখি। তো এইবারের গিফটটা একটু বেশ বড় লাগছে, তো আমি এক্সাইটেড, এবার কি হয়েছে কি, এখানে ঋষিকা মেকআপ করছে, আমাকে একটু জায়গা দিয়েছে এটাকে শুট করার জন্য, তো আরো একটা কাজ, দাঁড়াও বার করতে হচ্ছে না, মানি প্ল্যান্ট, চলো আমাদের বাড়ি। তো আমাদের এটা হচ্ছে মানি প্ল্যান্ট 1, মানি প্ল্যান্ট 2, এই যে এটা সুপার ভাই উইচ ইজ ভেরি কিউট, আর এটা হচ্ছে ও এটা ব্যাম্বু, হ্যাঁ ওটা, তো দিস ইজ আওয়ার ফিফথ প্ল্যান্ট। থ্যাংক ইউ টয় দিদি, থ্যাংক ইউ ফর দিস অসম গিফট, অ্যান্ড আই সি সাম চকলেটস অ্যাজ ওয়েল, এটা কি মানে ঋষিকার জন্য পাঠিয়েছে নাকি, রাখিটাও খুব সুন্দর দেখতে, and we have some chocolates, jak ei masher ekta khorcha beche gelo, ei masher chocolate kinte hobe, to ona bari chole eschi, ar ei amader sob fruits vegetable eglu bhejano hoye geche, eta ekhon noon ar jol, jolta ektu gorom jol তো থাকবে, তারপরে আরও কী কী আছে, আচ্ছা আরও কয়েকটা ভেন্ডি ওগুলো আছে, যাই হোক এটাকে এখন ভিজুক, তারপরে আমরা, আর এইদিকে ঋষিকা কী হচ্ছে সেটা দেখাই, তা এক মিনিট, ঋষিকার ঘুম পাচ্ছিল কিন্তু ঋষিকা ঘুমায়নি, ভেরি গুড ঋষিকা। আমি আজকে বললাম না যে আজকে স্পেশাল একটা স্ন্যাক্স বানাবো, সেটা হচ্ছে রাখতে হবে, দু ঘন্টা না, এক বলছে আধ ঘন্টা, বেশি হলে এক ঘন্টা, তো এটার এন্ড রেজাল্টটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই থাক, আর বেশি বড় হচ্ছে না ভিডিওটাকে, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সো প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, এন্ড প্লিজ সাবস্ক্রাইব রিসার্চ ম্যাজিক। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য বাই।